তারেকের ফোনে অরুচি এসেছে বিএনপি নেতাদের। তারেক রহমানের ফোন এড়িয়ে যাওয়ার কৌশল নিয়েছে বিএনপির শীর্ষ নেতারা। 21 ফেব্রুয়ারি রাতে বিএনপির এক শীর্ষ নেতাকে ফোন করলেন তারেক রহমান। ওই নেতা একটি পারিবারিক অনুষ্ঠানে ছিলেন। ফোন ধরতেই তারেক রহমান ওই সিনিয়র নেতাকে ধমকাতে শুরু করলেন, বললেন, আপনারা ফোন ধরছেন না কেন? ওই নেতা একটু বিব্রত হলেন, বললেন, আজ তো 21 ফেব্রুয়ারি, নানা কর্মসূচি ছিল, সবাই ব্যস্ত, এই জন্য বোধ হয় ফোন ধরা সম্ভব হয়নি। এবার তারেক রহমান আরও রেগে গেলেন, বললেন, আমি দলের চেয়ারম্যান, আমাকে না জানিয়ে কি কর্মসূচি করছেন? এবার ওই ভদ্র নবীন প্রবীণ নেতা রেগে গেলেন, বললেন, দেখেন, আপনার সঙ্গে আমরা কথা বলতে চাই না, আপনার সঙ্গে কথা বললে আমাদের বিপদ বাড়ে, তাই দয়া করে আপনি আমাদের ফোন না করলেই ভালো, বলেই ওই নেতা ফোন কেটে দেন। বিএনপির ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ছাড়া মঙ্গলবার থেকে সব সিনিয়র নেতা তারেক রহমানের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। কারণ হিসাবে জানা গেছে, তারেক রহমানকে বিএনপির প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছে আন্তর্জাতিক মহল। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারত আলাদা আলাদাভাবে বিএনপির নেতৃত্বকে এই অনুরোধ করেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ এবং ডক্টর মঈন খানকে এই তিন দেশের কূটনীতিকরা এই অনুরোধ করেছেন। বিএনপির দায়িত্বশীল সূত্র এই খবরের সত্যতা স্বীকার করেছে। এর আগে বিএনপি আনুষ্ঠানিকভাবে এই দেশগুলোর সঙ্গে বেগম জিয়ার কারাজীবন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ব্রিফ করেন। 14টি দেশের কূটনীতিকদের সঙ্গে বিএনপির দুই দফা বৈঠক অনুষ্ঠিত হয়, কিন্তু একমাত্র পাকিস্তান ছাড়া কোনো উন্নয়ন সহযোগী রাষ্ট্রই খালেদা জিয়ার গ্রেপ্তার নিয়ে কোনো উদ্বেগ উৎকণ্ঠা জানায়নি। বরং তারা বেগম জিয়ার অনুপস্থিতিতে তারেক রহমানের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার বিস্ময় প্রকাশ করেছেন। বেগম জিয়ার গ্রেপ্তারের 10 দিনের মাথায় প্রভাবশালী তিন দেশ তারেক রহমানের ব্যাপারে আনুষ্ঠানিক অবস্থান নিল। সূত্র মতে, মার্কিন দূতাবাসের একজন কর্মকর্তা শনিবার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে তারেক রহমানকে নির্বাচন থেকে দূরে রাখার অনুরোধ করেন। এ ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র অবস্থান হল, বেগম জিয়ার মতো তারেক রহমানও একজন দণ্ডিত আসামি। মার্কিন যুক্তরাষ্ট্র তার কাজকর্মের ব্যাপারে নেতিবাচক ধারণা পোষণ করে, সে কারণেই তারেক রহমান বিএনপির নেতৃত্বে থাকলে বিএনপির প্রতি কোনো সমর্থন কিংবা মার্কিন সহানুভূতি সম্ভব নয় বলে মার্কিন প্রতিনিধি জানিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম অবশ্য বিষয়টি দলীয় ফোরামে আলোচনা করার আশ্বাস দিয়েছেন। ব্যারিস্টার মওদুদ আহমেদের সঙ্গে রোববার দুপুরে বাংলাদেশ ব্রিটিশ দূতাবাসের একজন পদস্থ কর্মকর্তা সাক্ষাৎ করেন। ব্রিটিশ কূটনৈতিক মওদুদকে বলেন, তারেক রহমান লন্ডনে রাজনৈতিক আশ্রয় আছেন, তাই তার পক্ষে বিএনপির নেতৃত্বে দেওয়া অসম্ভব। ব্রিটিশ কূটনৈতিক মনে করেন, তারেক রহমানকে বিএনপির নেতৃত্বে রাখা প্রচলিত আইন, আদালত ও বিচার ব্যবস্থাকে অবজ্ঞা করার সামিল। রোববার সকালেই ভারতীয় দূতাবাসের একজন কর্মকর্তা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খানের সঙ্গে সাক্ষাৎ করেন। ভারতের ওই কূটনীতিক বলেন, বিএনপির নির্বাচন প্রশ্নে কিছু দাবি দেওয়া যুক্তিসঙ্গত হওয়ার পরেও তারেক রহমানের জন্য ভারত কোনো কর্মসূচিতেই সমর্থন দিতে পারছে না। ভারত এটাও বলেছে, বিএনপির নেতা তারেক রহমান থাকলে সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারে সরকারকে কোনো চাপ দেবে না ভারত। বিএনপির একাধিক সূত্র বলছে, শিগগিরই বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বসবে, সেখানে তারেক রহমানের বদলে নতুন কাউকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার পদক্ষেপ নেওয়া হবে। তবে এটি বিএনপি ভাঙনের প্রথম ধাপ কিনা সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। একইভাবে ডক্টর খন্দকার মোশাররফ, ব্যারিস্টার মওদুদ আহমেদ নাকি অন্য কেউ আপতকালীন সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবেন তাও এখনও চূড়ান্ত নয়। সংবাদ বিনোদন প্রতিদিন প্রতিক্ষণ সবার আগে জানতে হলে আমাদের MK TV চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।